আমার প্রিয় নবম শ্রেণীর ছাত্রীরা, আজকে আমরা আলোচনা করব রুশ বিপ্লব। তো রুশ বিপ্লব জানার আগে আমাদের জানতে হবে রাশিয়া কিভাবে জাতন্ত্র থেকে সমাজতন্ত্রে পরিণত হলো। অষ্টাদশ শতকের দ্বিতীয় ভাগে রাশিয়া রোমানভ রাজবংশের শাসনাধীন ছিল। 1613 খ্রিস্টাব্দে মিখাইল রোমানভ রাশিয়ার সিংহাসনে বসেন এবং তিনি রোমানভ বংশের প্রতিষ্ঠাতা। 300 বছরেরও বেশি সময় ধরে এই রাজবংশ রাশিয়া শাসন করে। এই বংশের রাজারা সার্বভৌম শক্তির চিহ্নস্বরূপ নিজেদের জার বলে অভিহিত করতেন এবং তাদের শাসনকে বলা হতো জারতন্ত্র। এখানে মনে রাখতে হবে রোমানভ বংশের আগেই কিন্তু রাশিয়াতে জারতন্ত্রের সূচনা হয়েছিল। 1947 খ্রিস্টাব্দে রাজা চতুর্থ আইভান প্রথম জার উপাধি ধারণ করেন। জার পিটার দ্য গ্রেট বা মহান পিটারের আমলে রাশিয়ার আধুনিকীকরণের সূচনা হয়, তাই তাকে আধুনিক রাশিয়ার জনক বলা হয়। জার শাসিত রাশিয়ায় মানুষের ন্যূনতম কোনো অধিকার ছিল না। সমাজ ছিল মধ্যযুগীয় ও সামন্ততান্ত্রিক। জমির মালিক ছিল মুষ্টিমেয় কিছু জমিদার। কয়েক কোটি কৃষকের কোনো জমি ছিল না। শ্রমজীবী মানুষের অবস্থা ছিল শোচনীয়। দেশে মধ্যবিত্ত বলতে প্রায় কিছুই ছিল না। জমিদার ও রাষ্ট্রের শোষণে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছিল। সমাজের সর্বস্তরে ক্ষোভের সঞ্চার হয়েছিল। এরই ফল ছিল 1917 খ্রিস্টাব্দের বিপ্লব এবং সমাজতান্ত্রিক রাশিয়ার জন্ম। এবার রুশ বিপ্লব যে কারণগুলির জন্য হয়েছিল সেগুলো হচ্ছে রাজনৈতিক কারণ, সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ, বলশেবিকদের ভূমিকা। তো এই কারণগুলো এখন আমরা আলোচনা করব রাজনৈতিক কারণ। 19 শতকের সূচনায় রাশিয়া ছিল একটি মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক রাষ্ট্র। সমগ্র ইউরোপ এই সময় জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক ভাবধারায় উত্তাল হয়ে উঠলেও রাশিয়ায় তখনও চলছিল রোমানভ বংশীয় জারদের নিরঙ্কুশ স্বৈরতন্ত্র। ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাসী জার ও তাদের অনাগ্রহপুষ্ট অভিজাতরাই ছিলেন শাসন ব্যবস্থার সর্বে সর্বা। সাধারণ মানুষের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না। যার শাসনাধীন রাশিয়ায় সাধারণ মানুষের কোনো ব্যক্তি স্বাধীনতা ছিল না। বেত্রাঘাত, জেল, বিনা বিচারে বন্দি এবং সাইবেরিয়া নির্বাসন, এগুলো ছিল অতি সাধারণ ব্যাপার। 1917 খ্রিস্টাব্দের প্রাককালে জারতন্ত্র একেবারে হীনবল হয়ে পড়ে। মানে যে 1917 খ্রিস্টাব্দে যে রাশিয়ার রুশ বিপ্লব, সেটার প্রাককালে জারতন্ত্র একেবারে হীনবল হয়ে পড়ে এবং রাশিয়ার জাতীয় সমস্যাগুলি সমাধান করা জারতন্ত্রের পক্ষে কোনো সম্ভব ছিল হচ্ছিল না। ঠিক এই সময়ে দুর্বলচিত্ত জার দ্বিতীয় নিকোলা সিংহাসনে আসীন ছিলেন। তিনি সম্পূর্ণভাবে তার রানী প্রভাবাধীন ছিলেন। রানী হচ্ছে জারিনা আলেকজান্ডার, এবং সেই রানী আবার রাসপুটিন নামে এক জনৈক ভণ্ড সন্ন্যাসী প্রভাবাধীন ছিলেন। শাসন কার্য পরিচালনা, মন্ত্রী, আমলা, সেনাপতি নিয়োগ, এমনকি যুদ্ধ পরিচালনা সমস্ত ক্ষেত্রেই এই রাসপুটিন আর রানী আলেকজান্ডার প্রভাব ছিল অপরিসীম। তো ইতিমধ্যে ইউরোপের গণতান্ত্রিক ভাবধারায় অনুপ্রাণিত হয়ে রুশ বুদ্ধিজীবীরা রাজনৈতিক অধিকার লাভের জন্য আন্দোলন শুরু করে। দীর্ঘদিন ধরে নির্যাতিত রুশ কৃষক শ্রমিকরাও নিজেদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে দেশের বিভিন্ন অংশে আন্দোলন শুরু করে। এই গেল আমাদের রাজনৈতিক কারণ। এবারে হচ্ছে সামাজিক কারণ। সামাজিক কারণের মধ্যে কতগুলো ভাগ, যেমন 1 নম্বর কৃষকদের অবস্থা, শ্রমিকদের অবস্থা, রুশীকরণ নীতি, এইগুলো। এবার কৃষকদের অবস্থা। কৃষক ও শ্রমিকদের শোচনীয় অবস্থা এবং ব্যাপক অসন্তোষ বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত করে। এই সময় রাশিয়ায় শিল্পায়ন শুরু হলেও রুশ অর্থনীতি ছিল মূলত কৃষি নির্ভর। রুশ জনসংখ্যার 3/4 ছিল কৃষক। 1861 খ্রিস্টাব্দে ভূমিদাস প্রথার অবসান ঘটলেও তাতে কৃষকদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি।
জমিদারদের পরিবর্তে তাদের মীরের জমিদারের পরিবর্তে তাদের উপর মীর অর্থাৎ গ্রামীণ প্রশাসনিক সংস্থা এর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। জমির উপর মুক্ত ভূমিদাসদের কোনো মালিকানা প্রতিষ্ঠিত হয়নি, কিন্তু কৃষিকাজের জন্য প্রাপ্ত জমির জন্য যে ক্ষতিপূরণ সুদ এবং সরকার ও সামন্ত প্রভৃতির কর সেগুলো মেটাতে হতো তাদেরই, এবং এগুলো মেটাতে তাদের অবস্থা শোচনীয় হয়ে পড়েছিল। তাদের বীজ সার যন্ত্রপাতি এমনকি লাঙল টানার ঘোড়াও ছিল না। অধিকাংশ কৃষকের সারা বছরের জন্য অন্যের কোনো সংস্থান ছিল না। এর ফলে দরিদ্র কৃষকরা জমি বিক্রি করে দিতে বাধ্য হতো। এর ফলে এক শ্রেণীর সচ্ছল কৃষক কী করলো, ওই জমিগুলো কিনে নিত এবং জমিগুলো কিনে নিতে থাকে। এইভাবে রাশিয়াতে একটা যোদ্ধা শ্রেণীর সৃষ্টি হয় যাকে বলা হয় কুলাক। তো এর মধ্যে ইতিমধ্যে রাশিয়ার জনসংখ্যা প্রবলভাবে বৃদ্ধি পায়। কৃষকরা নতুন করে ভূমি বণ্টনের দাবি জানাতে থাকে। সব মিলিয়ে রাশিয়ার গ্রাম্য জীবনে এক তীব্র অশান্তির সৃষ্টি হয়। কৃষকরা জমিদারদের ক্ষেত খামার লুট করে এবং জমিদার ও তার কর্মচারীদের হত্যা করতে থাকে। নানা স্থানে কৃষক বিদ্রোহ শুরু হয়। গ্রামে গ্রামে জারির পুলিশ ও সৈন্য এবং কৃষকদের লড়াই এই সমস্ত খুবই সাধারণ ব্যাপারে পরিণত হয়ে পড়ে। কৃষকদের অবস্থা গেল, এবার শ্রমিকদের অবস্থা। এই 19 শতকের দ্বিতীয় ভাগে রাশিয়ার শিল্প বিপ্লবের সূচনা হয় এবং দেশের বিভিন্ন অংশে কলকারখানা গড়ে ওঠে। এইসব কলকারখানায় কর্মরত প্রায় অনেক শ্রমিক, মানে প্রায় 25 লক্ষ শ্রমিকের অবস্থা ছিল অতি শোচনীয়। তাদের কী কী করা হতো? স্বল্প বেতনে অস্বাস্থ্যকর পরিবেশে নানা অসুবিধার মধ্যে তাদের কাজকর্ম করতে হতো। তাদের কোনো জীবন বা জীবিকার কোনো নিরাপত্তা ছিল না। শ্রমিক সংগঠন গড়ে তোলা বা শ্রমিক আন্দোলন করার মতো কোনো অধিকার তাদের ছিল না। ঠিক এই অবস্থায় বলশেভিক দল শ্রমিকদের মধ্যে প্রচার চালিয়ে তাদের সংগঠিত করতে থাকে। তখন শ্রমিকরা তারা উপলব্ধি করতে পারে যে জাতন্ত্রের উচ্ছেদ ছাড়া তাদের উন্নতি কোনোদিনও সম্ভব হবে না। 1905 সালের পর রাশিয়ার বিভিন্ন অঞ্চলে শ্রমিক ধর্মঘট আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। এবার রুশীকরণ নীতি। রুশীকরণ নীতি হচ্ছে যে রাশিয়াতে বিভিন্ন জাতি গোষ্ঠীর লোক বাস করত, যেমন পোল, ফিন, ইউক্রেনীয়, তুর্কি, বাইলো, রুশ, জর্জীয়, আর্মেনীয় ইত্যাদি। তো এদের নিজস্ব ভাষা, কৃষ্টি এবং সংস্কৃতি ছিল। যার সরকার কী করেছিল, এইসব অরুশ জনগণের উপর নানা প্রকার দমননীতি গ্রহণ করলো। এইসব অরুশ জনগণ যে অঞ্চলে বসবাস করত সেই অঞ্চলে জমি ছিল খুব উর্বর এবং খনিজ সম্পদে পূর্ণ। তখন যার সরকার সেই অঞ্চলে অরুশদের উপর কী করলো, 3 গুণ করে বেশি কর আরোপ করে দিল এবং তাদের উপর জোর করে রুশ ভাষা এবং সংস্কৃতি, কৃষ্টি এসব চাপিয়ে দিল। এই রুশীকরণ নীতির বিরুদ্ধে প্রবল বিক্ষোভের সঞ্চার হয় এবং বিভিন্ন অরুশ জাতিগোষ্ঠী নিজ নিজ স্বাতন্ত্র্য বজায় রাখার উদ্দেশ্যে সংগ্রামে অবতীর্ণ হয়। গেল, এবারে হচ্ছে অর্থনৈতিক অবস্থা। অর্থনৈতিক অবস্থা হচ্ছে যে রাশিয়ার যে অর্থনীতি সেটা ছিল খুবই দুর্বল। দেশের অভ্যন্তরে সেই সময় আর কি রাশিয়ার অর্থনীতিটা ছিল ক্ষয়িষ্ণু, অন্তঃশ্বাসশূন্য এবং ফাঁপা। দেশের অভ্যন্তরে বহু একচেটিয়া মালিকানাধীন শিল্প গড়ে উঠেছিল আর রুশ শিল্পে ছিল বিদেশি পুঁজির আধিপত্য। যেমন রাশিয়ায় তেল শিল্পে ছিল ব্রিটিশ, রসায়ন ও ইঞ্জিনিয়ারিং শিল্পে জার্মান, কয়লা ও ধাতু শিল্পে ছিল ফরাসি ও বেলজিয়ামের মূলধন। অপরদিকে গ্রামীণ অর্থনীতি ছিল কুলাক শ্রেণীভুক্ত মুষ্টিমেয় সমৃদ্ধশালী মানুষের হাতে। এর ফলে রুশ অর্থনীতি একেবারে দুর্বল ও অন্তঃশাসন্য হয়ে পড়ে এবং প্রথম বিশ্বযুদ্ধে যে ব্যয় হয়েছিল রাশিয়ার, সেই ব্যয়ের চাপে কি হলো, রাশিয়ার অভ্যন্তরে এক বৈপ্লবিক পরিস্থিতির সৃষ্টি হলো। এবারে দার্শনিকদের প্রভাব, এটাও একটা রুশ বিপ্লবের কারণ। হ্যাঁ, দার্শনিক ও সাহিত্যিকদের প্রভাব। রুশ বিপ্লবের মূলে রুশ সাহিত্যিক ও দার্শনিকদের অবদানও নেহাত কম ছিল না। কারণ ফরাসি বিপ্লবের সময় যেমন ফরাসি দার্শনিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, ঠিক তেমনি রুশ বিপ্লবের সময়ও রুশ দার্শনিক এবং সাহিত্যিকদের অবদান ছিল প্রচুর।
রুশ দার্শনিক যেমন গুরকি, ডস্কয়েভস্কি, তুলখেনিক, টলস্টয়, পুশকিন, গগল প্রভৃত সাহিত্যিকগণ দেশবাসীর সামনে স্বৈরাচারী জাতন্ত্রের স্বরূপ তুলে ধরেন। এর ফলে জাতন্ত্র সম্পর্কে জনগণের মনে প্রবল ঘৃণার সঞ্চার হয়। ঠিক এই সময় কি হলো, সামরিক পরিস্থিতি ছিল একটা মানে বিপ্লবাত্মক। হ্যাঁ, ঠিক এই অবস্থায় জার শাসিত রাশিয়া জার্মানির বিরুদ্ধে যোগদান করে বিপ্লবকে অনিবার্য করে তুলল। যা জার্মানির বিরুদ্ধে মানে প্রথম বিশ্বযুদ্ধে আর কি যোগদান করে বিপ্লবকে অনিবার্য করে তুলল। এই যুদ্ধ সম্পর্কে রুশ জনগণের কোনো সামান্যতম আগ্রহ ছিল না এবং এর ব্যয়ভার বহন করার ক্ষমতাও রাশিয়ার ছিল না। ফলে কি হলো যে যুদ্ধে সেনাদের খাবার, তারপর তাদের বেতন এসব দিতে গিয়েই রাজকোষ আরও শূন্য হয়ে পড়ল। কৃষকদের বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে নিয়োগ করা হলে কৃষি উৎপাদন হ্রাস পেল। রাশিয়ার সর্বত্র খাদ্যের ঘাটতি দেখা দিল এবং খাদ্যদ্রব্য ও অন্যান্য জিনিসপত্রের দাম প্রবলভাবে বৃদ্ধি পেল। বহু কলকারখানা বন্ধ হয়ে যায় এবং জ্বালানির অভাবে সাধারণ মানুষ প্রবল সংকটে পড়ে। ক্রমে সেনাবাহিনীর অস্ত্র এবং গোলা বারুদের সরবরাহ কমতে থাকে। সমগ্র রাশিয়া এক চরম দুরাবস্থার মধ্যে পড়ে। ঠিক এ সময় বিভিন্ন রাশিয়ার পরাজয় মানে প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ার পরাজয়, জার্মানি কর্তৃক রাশিয়ার বিস্তীর্ণ অঞ্চল দখল এবং যুদ্ধে প্রায় 80 লক্ষ রুশ সেনার মৃত্যু রাশিয়াতে এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করে। ঠিক এই অবস্থার সুযোগ নিয়ে বলশেভিকরা কী করলো, যুদ্ধবিরতি, যে কোনো মূল্যে জার্মানির সঙ্গে সন্ধি স্থাপন, শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং কৃষকদের মধ্যে ভূমি বণ্টন প্রভৃতি দাবি নিয়ে দেশের বিভিন্ন অংশে জনমত গঠন শুরু করে। তারা একটি পত্রিকা যেমন প্রাভুদার পত্রিকা তাদের মতাদর্শ প্রকাশিত করতে থাকে এই পত্রিকায়। এইভাবে 1914 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে রুশ শ্রমিকদের এক বিশাল অংশ বলশেভিকদের সঙ্গে যোগ দেয় এবং তাদের উদ্যোগে নানা স্থানে শ্রমিক ধর্মঘট চলতে থাকে। এইভাবেই রাশিয়াতে রুশ বিপ্লব শুরু হলো। এর পরবর্তীতে আমরা রুশ বিপ্লব কারণটা তো এখন হয়ে গেল, এরপরে রুশ বিপ্লবের রূপরেখাটা আমরা এর পরবর্তী ক্লাসে আলোচনা করব। ঠিক আছে।